আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কবি রেসিপি, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি হেলদি ড্রিঙ্কস নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকবে হেলদি ড্রিঙ্কস। হেলদি ড্রিঙ্কসটা বানানোর জন্য যা যা লাগবে এখন তো দেখে নেওয়া যাক ভিউয়ার্স। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি স্টিলের। ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে দুধ। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। নিয়েছি আমি কন্ডেন্স মিল্ক। যারা চিনি খেতে পছন্দ করে না তারা কন্ডেন্স মিল্ক দিবেন। ভ্যানিলা এসেন্স 1 চামচ। যারা বাদামের গন্ধ পছন্দ করেন না তারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ চীনাবাদাম, ভেজে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। কাজু এবং কাঠবাদাম মিলে 2 চামচ নিয়েছি টেবিল চামচে। এটাও আমি সুন্দর করে হালকা ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি খেজুর। আমার খেজুরটা আজোয়া খেজুর, যে কোনো খেজুর দিয়ে আপনারা বানাতে পারেন। আমার বাসায় আজোয়া ছিল তাই আমি আজোয়া খেজুর নিয়েছি 4টা বিচি ছাড়িয়ে। পিস্তাশিও নিয়েছি 1 টেবিল চামচ। কিশমিশ নিয়েছি সাদা এবং কালো 2 চামচ। আখরোট বাদাম নিয়েছি 1 কাপ। এখন আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি উপকরণ ব্লেন্ডারে। আখরোট দিয়ে দিলাম ভিউয়ার্স। কাজু এবং কাঠবাদাম দিয়ে দিলাম। চীনা বাদাম দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম। পিস্তাশিও দিয়ে দিলাম। খেজুর দিয়ে দিলাম। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। কন্ডেন্স মিল্ক। এখন দিয়ে দিচ্ছি আমি দুধ। ভিউয়ার্স, আপনারা গাভীর দুধও নিতে পারেন, গুঁড়া দুধ গুলে নিতে পারেন। সবশেষে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি, আইস পানি। এটা আমি এখন ব্লেন্ড করব। ভিউয়ার্স, হয়ে গেল আমার হেলদি ড্রিঙ্কস। হেলদি ড্রিঙ্কস আমাদের যা যা উপকার করবে তা একটু বলে দিচ্ছি ভিউয়ার্স। এটা যেহেতু বাদাম, কিশমিশ, খেজুর, এটাতে অনেক রকমের ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, মিনারেল সবই আছে। এটা 1 বছর বয়স থেকে 100 বছর বয়স পর্যন্ত বৃদ্ধরা খেতে পারবে। বিশেষ শিশুদের জন্য সবচেয়ে বেশি উপকারী। শিশুদের চুল এবং হাড় মজবুত করে, চুলের গোড়া মজবুত করে, দাঁতের গোড়া মজবুত করে, ক্যালসিয়াম পূরণ করে। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।